আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোদে না শুকিয়ে কাঁচা আমের আম সত্য কিংবা ম্যাঙ্গোবার তৈরি করে কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমে আমি এক কেজি কাঁচা আম নিয়ে খোসাটা ছাড়িয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আটিসহ আমগুলো কেটে নিয়েছে এখন আমগুলো সিদ্ধ করে নেব তার জন্য চোলা রাস্তায় মিডিয়ামে রেখে হাড়িতে আমগুলো দিয়ে দিচ্ছে এখন দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট ফিরে এসেছি দশ মিনিট পর আর দেখুন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমগুলো একটি স্ট্যানারে নিয়ে ছেঁকে নেব এই পর্যায়ে আমের ছেঁকে নেওয়া পানিটা অনেকে ফেলে দেন আমি আমের এই পানিটা না ফেলে এই পানি দিয়ে কাঁচা আমি জেলি তৈরি করবো একই আম দিয়ে দুইটি রেসিপি একই সাথে খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় তবে এটা আজ শেয়ার করব না পরবর্তী এই রেসিপিটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এখন সবগুলো আম চেলে দিব আমগুলো চেলে নেওয়ার পর আমি যে অবশিষ্ট অংশ আছে যেমন আমের আঁশ আটি এখন এগুলো ফেলে দিতে হবে অনেকে আমগুলো হাত দিয়ে কচলি সত্য তৈরি করে ফেলেন তাতে কিন্তু আমের আঁশ থাকে সেটা খেতেও ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না দেখুন এভাবে চেলে নেওয়ার পর কতটা স্মুথ হয়ে গেছে আমের পিরোয়টা অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু চেলে নিতে এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে প্যানি দিয়ে দিচ্ছি আমের পিরোইটি সম্পূর্ণ আমের পিরোয়টা ঢেলে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ রেগুলার লবণ আর দিচ্ছি এখানে হাফ চা চামচ লাল মরিচের গোড়া আর দিচ্ছি হাফ চা চামচ বেট লবণ আর দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোরণের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি এখন সবগুলো উপকরণ আমি পিড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে অনবরত এ পর্যায়ে নাড়তে হবে এভাবে কিছুক্ষণ অনবরত নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যাতে তলানি না লেগে যায় এভাবে কিছুক্ষণ নাড়ার পর কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে এবং অনেকটা আঠালো হয়ে এসেছে এবং ঘন হয়ে এসেছে এভাবে পনেরো বিশ মিনিটের মতো নাড়তে হবে তারপর দেখবেন এই কালারটা আসবে এবং যখন একটু আঠালো এবং ঘন হয়ে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যখন একটু একটু লেগে যাবে প্যানের গায়ে তখন এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে এখন আমষ সেট করার জন্য এমন একটি স্টিলের প্লেট বা ডিশ এতেই সামান্য একটু সরিষা তেল দিয়ে ব্রাশ করে নেব এখানে অয়েল ব্রাশ করার ফলে আমষ যখন শুকিয়ে যাবে তখন খুব সহজেই উঠে আসবে সম্পূর্ণ প্লেটটি ব্রাশ করা হয়ে গেলে এখন গরম থাকা অবস্থায় সাথে সাথে আমসত্যটা ঢেলে নিতে হবে যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে প্যানি জমাট বেঁধে যাবে তখন আর ঢালার পর ভালোভাবে সেট হবে না আমসত্যটি সম্পূর্ণ আমসত্যটি ঢেলে নিয়ে এখন একটি স্প্রে চলা দিয়ে চারো পাঁচটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে এখন আমসত্য তৈরি করার জন্য অবশ্যই আমসত্য শুকিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু আমি আজকে রোদে না শুকিয়ে চুলার নিচে রেখে আগুনের তাপে শুকিয়ে আম তৈরি করব অনেক সময় রোদে দেওয়ার একটু সমস্যা হয়ে যায় যেমন আকাশ মেঘলা থাকে কিংবা রোদ থাকে না তখন আপনি চুলার নিচে রেখে এভাবে শুকিয়ে আম তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এবং অল্প সময় হয়ে যাবে সেটা দেখুন একদিন রাখার পর চুলার নিচে কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে আমি কিন্তু কোনো রকম কালার ব্যবহার করিনি তারপরে দেখুন মাশাল্লা অনেক সুন্দর কালার এসেছে আপনি যদি রোদে শুকাতেন তাহলে মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগত তারপরে কিন্তু কালারটা এত সুন্দর আসতো না আমি একদিন রাখার পরই দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে পারফেক্টভাবে এবং কালারটাও খুব সুন্দর এসেছে তবে এটা নির্ভর করবে আপনি আমষ কতটুকু পাতলা এবং মোটা করবেন সেটার উপর আমি কিন্তু বেশ মোটাও করিনি আবার বেশ একটা পাতলাও করিনি। যদি আপনি পাতলা করেন তাহলে একদিনও সময় লাগবে না কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে আর যদি বেশ মোটা রাখেন তাহলে দুই দিন সময় লাগবে এখন আমি একটি ছুরি দিয়ে দেখুন কিভাবে কেটে নিচ্ছি এটা আসলে আপনার পছন্দ অনুযায়ী যেভাবেই খুশি সেভাবেই কেটে নিতে পারেন এখন আপনি যদি আমসত্বটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে সবগুলো আমসত্য একটি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর যদি রুম টেম্পারেচার রাখতে চান তাহলে আপনার একটা এক সপ্তাহের মতো ভালো থাকবে আর বেশি দিন যদি রাখতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে তা না হলে ভালো থাকবে না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এমন সহজ আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো মজারেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ